আল্লাহ রসুল সালি সাল্লাম বলেন যে নামাজে এদিক সেদিক তাকানোর দ্বারা এটা হচ্ছে হলো শয়তানের ছৌ মারা অর্থাৎ শয়তান বান্দাদেরকে নামাজ থেকে গাফেল ও উদাসীন করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করব আল্লাহ তালার সম্মুখে সবচেয়ে বড় প্রিয় আমল মাহবুব আমল নামাজ ও নামাজের হুস হুজু সম্পর্কে আল্লাহ তালা বলেছেন কদ আফলিন আল্লাদিন আহমফি সলাম খেউন সফল মুমিন তারা যারা নাকি নামাজে হুস হজুর সাথে নামাজ আদায় করে নামাজে খুশো খুজু করার প্রথম পদ্ধতি হচ্ছে হলো নামাজের প্রত্যেকটা সুন্নতকে যথাযথভাবে আদায় করে নামাজ আদায় করা তাহলে হজুর সাথে নামাজ হবে আর হস হজু তথা নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য আমার কয়েকটা টিপস কয়েকটা উপায় আমরা আজকে জানব প্রথমত নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য এক নম্বর করণে হচ্ছে হলো নামাজে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা কেননা আল্লাহ তালা বলেছেন কৌমুল ইহি ক একনিষ্ঠতার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করা কাপড় চোপড় অথবা দাড়ি টুপি ইত্যাদি নিয়ে খেলাধুলা বা ইত্যাদি না করা স্থিরভাবে দাঁড়ানো কেননা ইবনে আব্বাস রাজা তাল আনহু আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন যে আমাকে সাত অঙ্গের উপর সেজদা করার আদেশ করা হয়েছে এবং নামাজে কাপড় এবং চুল ইত্যাদি গুটানো বা এসব নড়াচড়া করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে অতএব এক নম্বর কাজ হচ্ছে হলো অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য দ্বিতীয় উপায় হচ্ছে হলো নামাজে এদিক সেদিক না তাকানো আমরা জানা আয়েশা সিদ্দিক আর জল্লাহু তাল আনহা রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল সাল্লা আলি বলেন যে নামাজে এদিক সেদিক তাকানোর দ্বারা এটা হচ্ছে হলো শয়তানের ছৌ মারা অর্থাৎ শয়তান বান্দাদেরকে নামাজ থেকে গা ও উদাসীন করে দেয় তাই নামাজে একাগ্রতা সৃষ্টি করার জন্য অবশ্যই নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে তাকিয়ে নামাজ আদায় করতে হবে এদিক সেদিক তাকানো যাবে না তৃতীয় নামাজে একাগ্রতা ও মনোযোগ সৃষ্টি করার জন্য উপায় হচ্ছে হলো মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ এবং আল্লাহর সম্মুখে আমি দাঁড়িয়ে রয়েছি ডান দিকে আমার জান্নাত বাম দিকে জাহান্নাম পিছনে আজরাইল হইতে পারে সালাম ফিরনের সাথে সাথে আমার জীবন শেষ হয়ে যাবে অর্থাৎ এই নামাজটাকে আমার শেষ নামাজ বলে ধারণা করা আরেকটি উপায় হচ্ছে হলো সৃষ্টি করার সেটা হলো নামাজের ভিতর কেরাত এবং যে সমস্ত জিকে রাজগার আছে এগুলোর দিকে এগুলোর যদি অর্থ জানা থাকে তাহলে অর্থের দিকে ধ্যান করা খেয়াল করা আর যদি অর্থ না জানা থাকে তাহলে মনোযোগ সহকারে চুপ হয়ে শ্রবণ করা অথবা চুপ থাকা এগুলোর মাধ্যমেই আমার নামাজে খুশোখজু ও একগ্রতার সৃষ্টি হবে আমাদের মাঝে অনেকে একটা প্রশ্ন করে থাকেন অনেকে একটা প্রশ্ন করে থাকেন সেটা হলো যে নামাজে রাকাত হলো না চার রাকাত হলো দেখা যায় অনেকে চার রাকাত বিশিষ্ট নামাজে বলতেছে তৃতীয় রাকাত হলো না চতুর্থ রাকাতে আসে এক সেজদা দিলাম না দুই দুই সেজদা দিলাম এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব অনেকের হয়ে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন এক্ষেত্রে আমার ভাইয়েরা করণীয় হচ্ছে হলো শরীয়ত মোতাহার মাস আলা যদি আমার প্রবল ধারণা হয় যে আমি তৃতীয় রাখাতে আসি না চতুর্থ রাখাতে যদি প্রবল ধারণা হয় যাহা আমি চতুর্থ রাখাতে আসি অথবা প্রবল ধারণা হয় যে আমি তৃতীয় রাখাতে রয়েছি তাহলে প্রবল ধারণা অনুযায়ী আমি নামাজটাকে পূর্ণ করবো এক্ষেত্রে আমার কোনো সাহস সেজদা দিতে হবে না হ্যাঁ যদি আমার প্রবল ধারণা না হয় যদি আমার সন্দেহ হয় মনে হয় তৃতর আকাত অথবা মনে হয় চতুর্থ আকার তো এই ক্ষেত্রে সুরের তো মো মাস আলো হলো আমি আমার নামাজের কম সংখ্যা অর্থাৎ আমার চার আকাত বিশিষ্ট নামাজের যদি তৃতীয় ও চতুর্থ আকাত নিয়ে আমার কনফিউজ হয় তাহলে সেক্ষেত্রে আমি তৃতর রাকাত ধরে নামাজকে পূর্ণ করবো সেক্ষেত্রে আমার করণীয় কয়েকটি হচ্ছে হলো তৃতর রাকাত আমি আদায় করে বৈঠক করব। আবার চতুর্থ রেখাত আদায় করেও বৈঠক করব অর্থাৎ প্রত্যেক রাখাতে আমি বৈঠক করব এবং তাসাহুদ পরে তৃত রাকাত থেকে উঠে যাব আর চতুর্থ রেখাতে আখেরি বৈঠকে তাসাহুদের পর সালাম ফিরে সেজদা আদায় করব দুইটি সহুসেজদা দেওয়ার পর তার পরবর্তীতে আমি নামাজকে কমপ্লিট এবং পূর্ণাঙ্গ করব এভাবেই আমার এই নামাজকে আদায় করতে হবে আর এই সমস্ত অমনোযোগী থেকে বাঁচার জন্য উপায় আরেকটা অন্যতম উপায় হচ্ছিল যদি আমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করি কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এসে যদি আমি মসজিদে আগে এসে জিকে রাস্কার করি অথবা কোরআন ক্যারেমিট তালাওয়াত করি অথবা যদি নামাজ আদায় করি তাহলে দেখা যাবে ফরজ নামাজগুলোতে আমার এই দ্বন্দ্ব ও দ্বিধা আসবে না নামাজে একগ্রতা ও মনোযোগ সৃষ্টি হবে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে সফল মুমিন হওয়ার তহফিক দান করুক আমা ইল্লাল ইল্লাহবালা السلام عليكم ورحمه الله وبركاته